ময়মনসিংহ সাত ত্রিশাল আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। তিনি আজ শনিবার সকালে তার নিজস্ব কার্যালয়ে এক মতবিনিময় সভায় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হওয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। এ সময় ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন শিক্ষা জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরিভাবে জড়িত। 1982 সালে নজরুল ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গত 2022 সালে ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার পাশাপাশি 1991 থেকে 1995 সাল পর্যন্ত খালেদা বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার অসংখ্য মামলা ও নির্যাতনের শিকার হন তিনি। আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন 1996 সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করার পাশাপাশি দলীয় প্রার্থীকে জয় করেন। এছাড়াও ইতিমধ্যে তিনি জেলা ও উপজেলা অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তৃণমূল নেতাকর্মীরা তাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে পেতে চান। সাহেবকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী হবে এবং সে কমরী বান্ধব নেতা গণজোয়ার তার সৃষ্টি হয়েছে এলাকায়। আবুল কালাম ছাড়া ব্যতীত কোনো নাই। আমরা সকলেই বর্তমানে আবুল কালাম শামসুদ্দিন সাহেবকে ত্রিশালকে এমপি হিসাবে দেখতে চাই। আবুল কালাম শামসুদ্দিন সাহেব আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে যদি ওনাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে ত্রিশাল থেকে বিপুল ভোটে ওনাকে জয়যুক্ত করব। সকল দ্বিধাবিভক্তি নিরসন করে যিনি উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন, তিনি তৃণমূলের ক্লিন ইমেজ খ্যাত নেতা, যার গ্রহণযোগ্যতা সর্বস্তরের মানুষের কাছে, সেই প্রিয় নেতা ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে যদি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক দেওয়া হয় তাহলে ত্রিশাল থেকে সর্বাধিক ভোটে জাতীয় সংসদে পাঠানো যাবে বলে আমি বিশ্বাস করি। অনেক চড়াই উদ্রাই পেরিয়ে আজ আওয়ামী লীগ উজ্জীবিত, উৎসাহিত। আজ আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে মনোনয়ন দিলে ত্রিশালের মানুষের প্রাণের দাবি, মনের দাবি পূরণ হবে। আর এই আসন, নৌকার আসন, যদি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে মনোনয়ন দেওয়া হয় তাহলে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করে জাতীয় সংসদে ত্রিশালের মানুষ পাঠাইবে তাকে। মোহাম্মদ শামসুদ্দিনকে নেত্রী মনোনয়ন দিলে ত্রিশাল থানা থেকে উনি বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং উনি জনমানুষের নেতা এবং মাঠ পর্যায়ে তৃণমূলের ওনার অনেক নেতাকর্মী রয়েছে। আমরা আশাবাদী সকলেই আগামী সংসদ নির্বাচনে উনি এমপি হিসাবে আমরা ওনাকে দেখতে চাই।